হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই আগের মতো সুস্থ ও ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকের অনলাইন ক্লাস আমার সকল প্রিয় স্ট্যান্ডার্ড ফোরের সকল ছাত্রছাত্রীদের জন্য। তোমাদের আজকের আমি এই অনলাইন ক্লাসে ইভিএস নিয়ে আলোচনা করব। তোমাদের ইভিএস যে সাবজেক্ট আছে সেইটা নিয়ে আমি আজকে এই ক্লাসে আলোচনা করব। তোমরা তোমাদের সেই ইভিএস বইয়ের যে চ্যাপ্টারটি আমি পড়াচ্ছিলাম গত ক্লাস পর্যন্ত, সেটা হচ্ছে চ্যাপ্টার নম্বর টুয়েলভ। চ্যাপ্টার নম্বর টুয়েলভ, তাই না? এই 12 নম্বর চ্যাপ্টার আমি পড়াচ্ছিলাম। দেখো, প্ল্যান্টস অ্যারাউন্ড আস, যেটা তোমাদের ইভিএস বইতে 55 নম্বর পৃষ্ঠায় আছে, 55 পেজ নম্বর 55। এই 55 পেজে যে চ্যাপ্টারটি আছে প্ল্যান্টস অ্যারাউন্ড আস, এই চ্যাপ্টারটি আমি পড়াচ্ছিলাম, তাই তো? তাই তোমরা সবাই তোমাদের 55 নম্বর পৃষ্ঠাটা খোলো। আজকে আমি তার পরের পৃষ্ঠা থেকে পড়াবো, অর্থাৎ 56। আমাদের গত ক্লাস পর্যন্ত 55 পেজ পর্যন্ত হয়েছিল। এমনকি পার্টস অফ এ প্ল্যান্ট, একটা গাছের বা উদ্ভিদের অংশ কী কী, ইউজ অফ প্ল্যান্টস, গাছেদের ব্যবহার সম্পর্কে আমরা জেনেছিলাম। এছাড়াও এর সঙ্গে আনুষঙ্গিক বিভিন্ন ধরনের গাছ সম্পর্কেও আমরা জেনেছিলাম, বা গাছ শাকসবজিগুলো সম্পর্কে জেনেছিলাম, ঠিক আছে? আজকের আমি তোমাদেরকে এই 55 পৃষ্ঠার পরে 56 পেজ, দেখো 56-7 এই পর্যন্ত আমি পড়াবো, ঠিক আছে? তোমরা সবাই তোমাদের এই ইভিএস এর 56-6 পেজটা আজকে পড়ো। আশা করি তোমরা আগের ক্লাসটা করেছো এবং বাড়িতে সেই অনুযায়ী পড়াশোনাও করেছো। আজকে তার পরবর্তী অংশ নিয়ে আমি আজকের এই ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। তোমাদের আমাদের চারিপাশে যে সমস্ত গাছপালা আছে, ঠিক আছে, সেই সমস্ত গাছপালা আমাদের প্রত্যেকের কাছে মানুষের জীবনে প্রচুর গুরুত্বপূর্ণ, তাই না? সেটা আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি। সেই সমস্ত জিনিস নিয়ে আজকের কিছু সেই সম্পর্কে জানবো। দেখো, ওই 56 পৃষ্ঠায় প্রথম প্রথম লাইনে যেটা লেখা আছে সেটা দেখো কি, প্ল্যান্টস সাচ অ্যাজ তুলসি, ঠিক আছে, প্ল্যান্টস মানে উদ্ভিদ, সাচ অ্যাজ তুলসি, তুলসি মানে তোমরা প্রত্যেকেই জানো, তোমাদের প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ থাকে। তুলসী গাছ যেমন আমরা তুলসী গাছ থেকে আমাদের অনেক ওষুধও তৈরি হয়, এবং নিম গাছ তোমরা দেখেছো, নিম গাছ, ইউক্যালিপটাস এটাও এক ধরনের গাছ, আমাদের গ্রামবাংলা দেখতে পাওয়া যায়। ইউক্যালিপটাস যেটা গিভ আস মেডিসিন, আমাদেরকে ওষুধ প্রদান করে, তাই না? আমাদের এমনিতেই তুলসী গাছের পাতা সর্দি জ্বর এগুলো হলে আমরা খেয়ে থাকি। নিম গাছে তো তিতো, নিম গাছ তো প্রচুর কাজে লাগে, আর ইউক্যালিপটাস এই গাছগুলো লম্বা লম্বা দেখতে পাওয়া যায়, ঠিক আছে, সেইগুলো থেকে অনেক ওষুধ পাওয়া যায়, ঠিক আছে, এটাই বলেছে। তারপরে কী বলছে দেখো, প্ল্যান্টস গিভ আস, গাছেরা আমাদেরকে দেয় টিম্বার। টিম্বার মানে কী জানো? টিম্বার, এই যে টিম্বার, TIMBR, টিম্বার মানে হচ্ছে কাঠ। এই যে কাঠ, কাঠটা কি না, আসবাবপত্র তৈরি করার জন্য বড় বড় যে কাঠ থাকে, বা ভালো দামি যে কাঠ যেগুলো দিয়ে আসবাবপত্র তৈরি করা যায়, তাদেরকে টিম্বার বলা হয়। অ্যান্ড ফায়ারউড, এই যে ফায়ারউড মানে তোমরা সবাই জানো জ্বালানি কাঠ, জ্বালানি কাঠ, ঠিক আছে, এগুলো আমরা পাই। টিম্বার ইজ ইউজ, দেখো তার পরের লাইনেই বলেছে, টিম্বার ইজ ইউজ টু মেক ফার্নিচার, ঠিক আছে, টিম্বার ইজ ইউজ টু মেক ফার্নিচার। ফার্নিচার মানে কি বলতো, আসবাবপত্র, আমাদের বাড়িতে যে চেয়ার টেবিল আলমিরা এগুলো সব কাঠের যেটা হয় সেগুলো। তারপরে কি, ডোরস অ্যান্ড উইন্ডোজ, দরজা জানালা এগুলো এই টিম্বার বা কাঠ দিয়ে হয়, বুঝতে পেরেছো? তারপরে দেখো কি বলছে, প্ল্যান্টস সাচ অ্যাজ কটন, কটন আমরা কটনের জামা কাপড় পরি, এই যে কটন, কটন মানে আমরা সাধারণত শুকি জানি, কিন্তু এখানটায় কার্পাস, ঠিক আছে, অ্যান্ড জুট, বুঝতে পেরেছো? অ্যান্ড জুট, জুট মানে কি, JUT, জুট, জুট মানে হচ্ছে পাট, ঠিক আছে, পাট হয় না পাট, গিভ আস ফাইবার, ফাইবার মানে কি বলতো, FIBRE, ফাইবার মানে হচ্ছে তন্তু, ফাইবার মানে কি তন্তু, অর্থাৎ কি বলছে, প্ল্যান্টস সাচ অ্যাজ কটন অ্যান্ড জুট, কার্পাস এবং পাট কি দেয়, গিভ আস
ফাইবারস আমাদেরকে তন্তু দেয় তন্তু উই মেক ক্লথস স্যাকস রোপস এন্ড ম্যাটস ফ্রম দিস ফাইবারস উই মেক ক্লথস জামা কাপড় তৈরি করি অর্থাৎ কার্পাস থেকে আমরা কি পাই তন্তু যেটাকে আমরা সুতি বলে জানি ঠিক আছে সেই সুতির জামা কাপড় আমরা পরি তারপরে কি স্যাকস স্যাকস মানে কি জানো এস এস সি কে এস এস সি কে স্যাকস হচ্ছে বস্তা ঠিক আছে রোপ রোপ মানে দড়ি আরো কি রোপ মানে হচ্ছে দড়ি পাটের তৈরি যে সমস্ত দড়ি ম্যাট মানে মাদুর তোমরা তো জানো অফ দিস ফাইবার এই সমস্ত তন্তু দিয়ে আমরা কি কি পাই না জামা কাপড় তৈরি হয় তারপরে কি বস্তা তৈরি হয় রোপস দড়ি তৈরি হয় ম্যাট মাদুর তৈরি হয় এবং আরো অনেক কিছু জিনিস তৈরি হয় এই সমস্ত ফাইবার দিয়ে ফাইবার মানে কি তন্তু বুঝতে পেরেছ উই অলসো গেট কি বলছে উই অলসো গেট পিপার আমি এগুলো মুছে দিচ্ছি উই অলসো গেট পিপার এই যে সিই শব্দার্থ গুলো তোমরা বইতেও লিখে নিতে পারো খাতায় তোমরা লিখে নিতে পারো পেন্সিল দিয়ে ঠিক আছে পিপার পিপার মানে কি জানো মরিচ বুঝতে পেরেছো মরিচ আমাদের রান্নার কাজে ব্যবহৃত হয় মরিচ তারপরে কি উই অলসো গেট পিপার ক্লোভ সি এল ও ভি ক্লোভ মানে কি জানো লবঙ্গ আমরা যে খাই লবঙ্গ বুঝতে পেরেছো লবঙ্গ তারপরে কি কমিং সি ইউ এম আই এন কমিং মানে হচ্ছে জিরা ঠিক আছে তারপরে কি বলেছে এগুলো সবই মশলা দ্রব্য হিসেবে আমরা জানি তারপর বলেছে কার্ডামম সি এ আর ডি এ এম ও এম ঠিক আছে কার্ডামম মানে হচ্ছে এলাচ বুঝতে পেরেছো কি বলছে উই গেট পিপার কি বললাম পিপার মানে হচ্ছে মরিচ ক্লাব লবঙ্গ কামিন জিরা তারপরে কি কার্ডামম মানে হচ্ছে এলাচ ফ্রম প্ল্যান্টস এগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ থেকে আমরা পেয়ে থাকি বুঝতে পেরেছ দিজ আর কল্ড স্পাইসেস ঠিক আছে দিজ আর কল্ড কি স্পাইসেস এগুলোকে বলা হচ্ছে কি স্পাইসেস এস পি আই সি ই এস স্পাইসেস মানে কি জানো মশলা ঠিক আছে এই যে পিপার ক্লাব কামিন কার্ডামম এগুলোকে বলা হচ্ছে মশলা বুঝতে পেরেছ উই অ্যাড স্পাইসেস আমরা কি করি না এগুলো আমরা যোগ করি ইন আওয়ার ফুড আমাদের খাদ্যতে বা খাবারে টু মেক ইট টেস্টি এটা কি করার জন্য সুস্বাদু করার জন্য টেস্টি মানে সুস্বাদু বুঝতে পেরেছ তারপরে কি বলছে প্ল্যান্টস সাচ অ্যাজ কোকোনাট কোকোনাট মানে তোমরা জানো নারকেল ঠিক আছে অ্যান্ড সানফ্লাওয়ার এই যে সানফ্লাওয়ার এস ইউ এল এফ এল ও ডব্লিউ ডি আর সানফ্লাওয়ার মানে কি সূর্যমুখী সূর্যমুখী এই আর কয়েকদিন পরেই হয়তো তোমরা দেখতে পাবে মাঠে ঘাটে সূর্যমুখী ফুল ফুটে আছে গিভস আস ওয়েল গিভ আস ওয়েল আমাদেরকে তেল দেয় নারকেল থেকে যেমন তেল পাই তেমন সূর্যমুখী ফুলের ফুল থেকে অর্থাৎ ফুলের ভিতরে ছোটো ছোটো বীজ থাকে সেগুলোকে শুকিয়ে আমরা তেল পাই সূর্যমুখী তেল প্ল্যান্টস মেক এয়ার ফ্রেশ অ্যান্ড ক্লিনস অর্থাৎ উদ্ভিদ কী করে মেক তৈরি মানে এয়ার অর্থাৎ বাতাসকে কী করে ফ্রেশ সতেজ এবং পরিষ্কার করে দে গিভ অক্সিজেন টু আস অক্সিজেন মানে তোমরা সবাই জানো তোমরা আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন অক্সিজেন যেগুলো আমরা উদ্ভিদ বা গাছ থেকে পাই তারপর কি বলছে উই অলসো গেট পেপার পেপার মানে কি বলতো কাগজ পি এ পি পেপার গাম তোমরা যে গাম ব্যবহার করো গাম মানে কি বলো গাম মানে আটা তো গাম জি ইউ এম গাম মানে হচ্ছে আঠা তারপরে কি অ্যান্ড রেসিন আর ই এস আই এন রেসিন মানে কি জানো ধূপ ভালো বাংলা ভাষায় বলা যাবে রজন ধূপ কাটিয়ে পাই ফ্রম প্ল্যান্টস আমাদের ওই উদ্ভিদ থেকেই কিন্তু এগুলো পাই কাগজ পাই আঠা পাই ধূপ কাটি বা রজন পাই এগুলো সব কোথা থেকে পাই প্ল্যান্টস বা উদ্ভিদ থেকে আমরা পেয়ে থাকি লুক অ্যাট দ্য ফলোয়িং লিস্ট তারপরে দেখো সবুজ রঙে লেখা আছে লুক অ্যাট দ্য ফলোয়িং লিস্ট ফ্রম দ্য ডিফারেন্ট প্ল্যান্টস অর্থাৎ বিভিন্ন গাছের পাতাগুলো তোমরা দেখো দেখো প্রথমে যে পাতাটা আছে এটা তার নিচে লেখা আছে কোকোনাট কোকোনাট মানে কি বলতো নারকেল গাছ যে পিপল তারপরে দেখো একটা এই যে গম্বুজ আকৃতি হয়ে একটা গাছ আছে না পিপল পি ডবল ই পি এ পিপল মানে কি অশক্ত গাছ গ্রাম বাংলায় দেখতে পাওয়া যায় বৃক্ষ জাতীয় গাছ এটা
অশক্ত গাছ, তারপর কি দেখো পাপায়া, নিচে লেখা আছে পাপায়া, পাপায়া মানে কি বলতো পেঁপে, পেঁপে পাতা, তারপরে কি আছে বেনানা, বেনানা মানে কলা পাতা, তারপরে কি নিম, NEEM, নিম মানে হচ্ছে নিম গাছ, বুঝতে পেরেছো? তাহলে এইগুলো সব বিভিন্ন গাছ এবং উদ্ভিদের পাতা যেগুলো আমরা ইয়ে করি। তারপরে দেখো কি বলেছে, তার পরের পৃষ্ঠা 57 নম্বর পৃষ্ঠার ওই কিছু অংশ পড়া দিয়ে দেবো আজকে। উই সি অল দ্য লিভস আর ডিফারেন্ট ইন শেপ অ্যান্ড সাইজ, শেপ মানে আকার। উই সি আমরা দেখি কি দ্যাট যে অল লিভস আর ডিফারেন্ট ইন শেপ অ্যান্ড সাইজ, প্রত্যেকটা পাতা প্রত্যেকের থেকে আকার এবং আকৃতিতে আলাদা। বাট কিন্তু জেনারেলি সাধারণত অল লিভস আর গ্রিন ইন কালার, কিন্তু সবে মানে প্রত্যেকই গাছের পাতা বিভিন্ন আকার এবং আকৃতি হলেও প্রত্যেকেই কিন্তু সবুজ রঙ, তাই না? সাধারণত আমরা লিভস আর নোন অ্যাজ দ্য ফুড ফ্যাক্টরি অফ দ্য প্ল্যান্ট, ফুড ফ্যাক্টরি মানে কি অফ দ্য প্ল্যান্ট মানে গাছের রান্নাঘর, ফুড ফ্যাক্টরি বুঝতে পেরেছো মানে কি খাদ্য, খাদ্যের কারখানা বলা যাবে, ফুড ফ্যাক্টরি, তাই না? তারপর কি বলছি দেখো, প্ল্যান্টস আর লিভিং থিংস, গাছেরা হচ্ছে লিভিং থিংস, আমাদের এই পৃথিবীতে দেখা যায় লিভিং থিংস মানে কি যার প্রাণ আছে। দে ক্যান মেক দেয়ার ফুড দেমসেলভস, দে ক্যান তারা পারে তাদের নিজেদের খাবার নিজেরা তৈরি করে নিতে, দেমসেলভস তারা নিজেরাই তৈরি করে। দ্য প্রসেস, প্রসেস মানে পদ্ধতি, বাই দ্য বাই হুইচ প্ল্যান্টস মেক দেয়ার ওন ফুড, কি বলছে দ্য প্রসেস যে পদ্ধতিতে বাই হুইচ যেটার দ্বারা প্ল্যান্টস মেক দেয়ার ওন ফুড, গাছেরা তাদের খাদ্য নিজেরাই তৈরি করে, ইজ নোন অ্যাজ, সেগুলোর নামে পরিচিত কি অ্যাজ ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষ, অর্থাৎ গাছেরা যে পদ্ধতিতে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করার প্রক্রিয়া গ্রহণ করে বা প্রক্রিয়া করে, যে প্রক্রিয়ার দ্বারা গাছেরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে ফটোসিনথেসিস। এটা মনে রাখবে ফটোসিনথেসিস মানেটা মনে রাখবে, তার মানে হচ্ছে সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ ফটোসিনথেসিস, PHOSIN PHESIS ফটোসিনথেসিস মানে হবে ফটোসিনথেসিস, এটা পুরো সিলেবাস ভাগ করে করে পড়বে। ফটোসিনথেসিস মানে হচ্ছে সালোক সংশ্লেষ। প্ল্যান্টস ইউজ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড তোমরা জানো প্ল্যান্টস অর্থাৎ গাছেরা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে, ক্লোরোফিল, ক্লোরোফিল মানে গাছে পাতার মধ্যে সবুজ রঙের এক কণা থাকে তাকে ক্লোরোফিল বলে, যার সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছেরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, সেইটাকে বলা হচ্ছে ক্লোরোফিল। ওয়াটার, জল অ্যান্ড সানলাইট, সূর্যালোক, এই প্রত্যেকটা উপাদান কিন্তু গাছের খাদ্য তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল, জল এবং সানলাইট অর্থাৎ সূর্যালোক। টু মেক ফুড ইন দেয়ার লিভস, তাদের পাতাতে তারা খাদ্য তৈরি করে, বুঝতে পেরেছো? তাহলে পাতার সাহায্যে তারা এই ধরনের খাদ্যগুলো তৈরি করে থাকে। তাহলে এই নিচে যে ছবিটা দেখো, বুঝতে পেরেছো? হ্যাভ ইউ সিন লিভস অফ এনি আদার কালার, ফাইন্ড সাম, মানে তুমি কি আর অন্য কোনো রঙের পাতা দেখেছো সেগুলো দেখো। তাহলে আজকের এই পর্যন্ত আমি পড়ালাম, অর্থাৎ তোমাদের 55 এবং 57 পৃষ্ঠা পর্যন্ত পড়া থাকলো, এই যে লিভস পর্যন্ত পড়া থাকলো। বাড়িতে যেমনভাবে আমি অর্থসহ তোমাদেরকে বুঝিয়ে দিলাম সেরকমভাবে তোমরা বাড়িতে অর্থসহ এরকমভাবে পড়বে, ঠিক আছে? পরের দিন এই চ্যাপ্টারের পরবর্তী অংশটা নিয়ে আমি আলোচনা করবো, ঠিক আছে? আজকের এই পর্যন্ত, সবাই পড়াশোনা করো, ভালো থেকো।